আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু ডিমের একটা রেসিপি। অনেক সময় কি রান্না করব কি রান্না করব মাথায় আসে না, বা ঘরে অনেক সময় সব আনাজ অ্যাভেলেবেল না থাকলে এই রান্নাটা কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারবেন, আর খেতেও কিন্তু লাগে অসাধারণ। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। এই রান্নাটা তৈরি করার জন্য আমি নিয়েছি 3টে ডিম, আর নিয়েছি 3টে মাঝারি সাইজের আলু। আলুটা আমি এরকম একটু লম্বা লম্বা করে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আলুটা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বা বেশি কিন্তু এখানে করতে পারেন। এরপর গ্যাস অন করে কড়া বসিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিলাম 1/2 চামচ পরিমাণে কালো জিরে, আর একটা মাঝারি মাপের স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে 1 মিনিট হাই ফ্লেমে একটু ভেজে নিয়ে আমি দিচ্ছি একটুখানি কারি পাতা। এই রান্নায় একটুখানি কারি পাতা দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর হয়। আপনারা যদি কেউ কারি পাতা না খান সেক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন। এরপর কারি পাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবার পর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, মাঝখান থেকে একটু চিরে দিয়েছি। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর দিয়ে দিলাম কেটে রেখে পরিষ্কার করে রাখা আলু। আলুটা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে একটুখানি এরমভাবে নাড়াচাড়া করে নেব। আর আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার প্রতিদিনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আলুটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবার পর দিয়ে দিচ্ছি 2 স্বাদ মতো নুন, আর 1/4 চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি, 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে আবারও আলুগুলোকে আর একটুখানি সময় ধরে ভেজে নেব। আলুটা আর একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি ডিমগুলোকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে একটা একটা করে আমি ফাটিয়ে দিয়ে দিলাম। ডিমগুলোকে দেওয়ার পর আলুর সঙ্গে এবার নাড়াচাড়া করে নেব। অনেক সময় কি রান্না করব কি রান্না করব মাথায় আসে না, বা ঘরে অনেক সময় সব আনাজ অ্যাভেলেবেল না থাকলে এই রান্নাটা কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারবেন, আর খেতেও কিন্তু লাগে অসাধারণ। এরপর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও একটুখানি নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে জল। যেহেতু রান্নাটা শুকনো শুকনো হবে তাই জলটা খুব বেশি দেব না, 1/2 কাপ পরিমাণে দেব, যাতে আলুগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। জলটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এরপর ঢাকা দিয়ে 5 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দেব। ঢাকাটা সরিয়ে নিলাম আমি 5 মিনিট পর, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এখানে দিচ্ছি 1/4 চামচ গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি একটুখানি ধনে পাতা কুচি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আলুগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর একটা সুন্দর গন্ধ কিন্তু বেরোতে শুরু করে দিয়েছে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। গরম মশলা ধনে পাতাটা দেওয়ার পর এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, আর গরম গরম সার্ভ করে নেব। গরম গরম রুটি পরোটার সঙ্গে কিন্তু এই আলু ডিমের তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। অবশ্যই আপনারা একবার এভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।